পেশাদার লীগ কমিটির দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো পেশাদার ক্লাবগুলোর সঙ্গে বসলেন কাজী সালাউদ্দিন। প্রথমে বিপিএল ও পরে বিসিএল এর ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করেছেন নতুন মৌসুমের সূচি ও ভেন্যু। দলবদল ও বাছাই পর্বের রাউন্ড শেষে 13 নভেম্বর 16 দলের অংশগ্রহণে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে মৌসুম। 5 ডিসেম্বর পর্দা নামবে আসরের, 3 দিন বিরতির পর 9 ডিসেম্বর শুরু বিপিএল। 6 ভেন্যুতে যা চলবে আগামী বছর 22 জুলাই পর্যন্ত। দর্শক মাঠে আনতে শুধু শুক্র ও শনিবার হবে ম্যাচ, পাশাপাশি কেবল মঙ্গলবার থাকবে 8 মাস ব্যাপী চলা ফেডারেশন কাপের ম্যাচ। গেল 2 মৌসুমে ম্যাচ ফিক্সিং কাণ্ডে বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে 3 ক্লাব। নতুন মৌসুম শুরুর আগেই করা হুঁশিয়ারি বাফুফের। ঘরোয়া লিগে ম্যাচ ফিক্সিং প্রমাণিত হলে 48 ঘন্টার মধ্যে সেই ক্লাবকে নিষিদ্ধ করা হবে আজীবনের জন্য। দুইটা জিনিস আর দেয়ার ইজ নো জিরো টলারেন্স, ড্রাগস এন্ড ফিক্সিং। আমরা ফিক্সিং পেলে প্রমাণ করে, মানে আপনি বললেই হবে না বা অনুকে বললে হবে না, আমি যখন প্রমাণ করতে পারবো 48 hours এর মধ্যে হিল সাসপেন্ডেড ফর লাইফ। সেপ্টেম্বর ফিফা উইন্ডোর ক্যাম্পে গিয়ে বাফুফে সভাপতি ফুটবলারদের পারফরমেন্স নিয়ে সতর্ক করেছিলেন। 2 ম্যাচের 1টিতে জিতেছে বাংলাদেশ, এই ফলাফলে সন্তুষ্ট নন কাজী সালাউদ্দিন, দিলেন পরিবর্তনের আভাস। তবে হেডকোচ ক্যাব্রেরার থাকা না থাকা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি প্লেয়ারদের ফলেই কাজ করি, প্লেয়ারদের সাথে থাকি, বাট দিস টাইম আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য প্লেয়ার্স। ওদের কমিটমেন্টের উপরে আমার প্রশ্ন আছে। এখন আমার এখন একটা মিটিং আছে কোচের সাথে, সো আমি জিনিসটা বুঝে বিফোর আই মেক এনি স্টেটমেন্ট অনি কমেন্ট আমার তো জিনিসটা বুঝতে হবে। আজকে আপনাদেরকে শেষ করে আমার মিটিং আছে কোচের সাথে, বুঝে আমি পরে আপনাকে ব্রিফিং দেবো। আগামী বছর 3 এপ্রিল শুরু হবে কোটি টাকার সুপার কাপের চতুর্থ আসর। বিপিএলে বাফুফে এলিট একাডেমিকে খেলানোর সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে বাফুফে। প্লেয়ার তৈরি করতেছি যেন আগামীবার আমরা বিপিএলে আমাদের এলিট একাডেমি খেলতে পারো, তবে এবার আমরা বিসিএলে খেলবো। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ওরা কিন্তু